कत कष्ट करते राजी आछे যে মা সন্তানের জন্য সারা দিন না খেতে পেলেও রাজি আছে সন্তান সুখে থাক যে মা সন্তানকে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন ধরে হাইরে প্রসব যন্ত্রণা সহ্য করেছে যে মা সেই মাসে দিন পালাবে মায়ের কাছে গিয়ে বলবো আমার মাকে গিয়ে আমি বলবো মা মা গো আজকে একটা নেকির কারণে আমাকে জাহান্নাম যেতে হচ্ছে গো মা আমার হিসাব হচ্ছে আমার একটা নেকি কমে গেল বলে আমার নামে জাহান্নাম হয়ে গেছে আল্লাহ তুমি আমা মা গো আজকে তুমি একটা নেকি যদি আমাকে দিয়ে উদ্ধার করে দাও তাহলে আমি আজকে পরিত্রাণ পেয়ে যাব মা গো তুমি তো আমার মা মা গো তুমি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছো মা তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছো আজকে একটা নেকি দাও আমাকে বাঁচিয়ে নাও মা বলবেন আজকে আজকে আমার শুনে নাও মা বলবেন সেই দিন সন্তানকে বলবেন সন্তান রে আজকে তুমি সন্তান বলছো পৃথিবীর বুকে আমার কোনো সন্তান ছিল না আমার কোনো সন্তান ছিল না আমি কাউকে গর্ভে ধারণ করি নাই মা দুঃখিনী যে মা কষ্টটা আপনার কষ্ট করেছেন দুনিয়াতে সেই মা আপনাকে ভুলে যাবেন ভাই বাবা জান সেই দিনটা কত কঠিন হবে মায়ের কাঁদন যাবত জীবন বোনের কাঁদন দু মাস এক মাস রে আর পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না দুঃখে দরদি আমার জনম দুঃখে মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা বুকে দরদি আমার জনম দুঃখে মা আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁকি এ বুঝাইলে বুঝিস না মন তোই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁকি এ বুঝাইলে বুঝিস না মন তোই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চঞ্চল রে কুলের পাতা গরম পানি কুলের পাতা গরম পানি গোসল করাইবে এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোরে কাফন পরাইয়া মন তোরে আতর লাগাবে এ আতর কলপ লাগাইয়া মন তোরে খাটুলিতে তোলিবে রে আজ মন মোর চঞ্চল রে খাটুলি তোলিয়া মন তোরে খাটুলি তোলি মন্তরে জানাজা পড়িবে এ জানাজা পড়াইয়া মন্তরে দাফন কর
করিবে রে আজ মন মোর চঞ্চল রে দাফন করিয়া মন্তরে দাফন করিয়া মন্তরে সকলে ফিরিবে এমন কেরে না কেরে দুই ফারিস্তা তখনে আসিবে রে আজ মন মোর চঞ্চল রে মন কেরে না কেরে দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে এ রব কে রে তোর দিন কি ছিল এ কারবা দিনে ছিলে রে আজ মন মোর চঞ্চল রে মাকান্দিবে বেটা রে বেটা মাকান্দিবে বেটা রে বেটা বোন কান্দিবে ভাই রে পরের বেটি সেও কান্দিবে আর তয় পাই নাই রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁকি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব সামনে বসে থাকা কোরআনের কর্ণধর আকাশের তারকা সাদৃশ্য আমার মুসলিম ভাই ও বাবা জানেরা ডান পাশে বসে থাকা আমার স্নেহের মা ও ভগ্নীগণ সর্বাগ্রেসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন তার সাথে সাথে মনোনীত ধর্ম ইসলাম আমাদেরকে দিয়েছেন আমরা ইসলামের ছায়াতলে আশ্রয় পেয়েছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বলার চলার ক্ষমতা দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে একবার অন্তরের অন্তরের স্থল থেকে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের বিশ্বনবী নবিকুল শিরোমণি নবী মক্কি নবী মাদানী রহমতুল্লিল আলামিন দয়ার কণ্ডারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় শ্রোতা মণ্ডলী আমি দুঃখিত আপনাদের সামনে আমি আধা ঘন্টা পরে পৌঁছালাম আধা ঘন্টা আগে পৌঁছাবার কথা ছিল রাস্তায় জ্যামে পড়ে যাওয়ার কারণে লেট হয়ে গেছে বলে আপনারা বিশেষ করে কমিটিদের কাছে আমি ক্ষমা চাইছি
আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাদের কাছে উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আপনাদের ছেলের বয়সের, ছোট ভাইয়ের বয়সের, আজকে আমি আপনাদের কাছে ভালোবাসা নিতে এসেছি, ভালোবাসা দিতে এসেছি। আপনাদেরকে ভালোবেসে কোরআন ও হাদিসের মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা আমাকে ধৈর্য সহকারে শুনে কোরআন ও হাদিস ধৈর্য সহকারে শুনে আমাকে ভালোবাসা দেখাবেন, এটা আমি আপনাদের কাছে আশা রাখি ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমার পরে প্রধান বক্তা সাহেব যিনি, উনিও এসে উপস্থিত হয়েছেন। ওনাকে আমি আমার গাড়িতে নিয়ে আসলাম, উনিও এসে উপস্থিত আছেন, উনিও আপনাদেরকে মূল্যবান বক্তব্য শোনাবেন। আমি একটু আপনাদের কাছে অনুরোধ জানাই, বিশেষ করে গ্রামবাসীর কাছে, আর যিনারা বহিরাগত মেহমান এসেছেন জলসা শুনব মনে করে, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা যে উদ্দেশ্য এসেছেন উদ্দেশ্যকে পূরণ করেন। এসে প্যান্ডেলের তলে বসুন, প্যান্ডেলের তল নিচে জায়গা, সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, জায়গা এখনও ফাঁকা আছে, যে জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার অশেষ রহমত বর্ষিত হচ্ছে। আসেন কোরআনের ছায়াতলে এসে বসুন, কিছু সঞ্চয় করে নিন। ইসলাম দরদি ভাই ও বাবা যান, মা বোন আমার, কর্ণপাত করে শুনবেন। আমি আপনাদের সামনে আজকে ভয়ঙ্কর এবং কঠিন দিনের আলোচনা তুলে ধরব, যেই দিনটাই, যে জায়গাটাই আমাকে আপনাকে প্রত্যেককেই যেতে হবে। আমি আপনি কেউ ছাড়া পড়ে যাব এরকম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমতা দেননি। সেই কঠিন দিনের আজকে আলোচনা আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে এক এক করে ধারাবাহিকভাবে শোনাব। সেই কঠিন দিনটা কি? কিয়ামত, মহাপ্রলয়ের দিন। আজকে পৃথিবীর বুকে আমি আপনি যে স্থানে আছি, এটা হচ্ছে আমার আপনার জীবনের, আমার আপনার জীবনের তৃতীয় নম্বর স্থান। প্রথমে আমি আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে যে জায়গা থেকে আমার আপনার জীবনের সফর শুরু করেছেন, সে জায়গাটা হচ্ছে আলামে আরওয়াহ, রুহের জগৎ। সেখান থেকে আমি আপনি পাড়ি দিতে শুরু করেছি। দ্বিতীয় নম্বর জায়গা যেটাতে আসলাম সেটা হচ্ছে আলামে আজসাম, মায়ের জরায়ু জগৎ। সেখানে আমি আপনি কিছুদিন অবস্থান করলাম, কেউ আট মাস, তো কেউ নয় মাস, কেউ দশ মাস, তো কেউ এগারো মাস পর্যন্ত আমরা অবস্থান করেছি। আবার সেখান থেকে আমি আপনি পাড়ি দিয়েছি, যে জায়গাটা সেটা হচ্ছে আলামে দুনিয়া। এই দুনিয়াতে আমি আপনি এসে বর্তমান আমি আপনি উপনীত, দুনিয়ায় আমি আপনি আছি, এটা আমার আপনার জীবনের তৃতীয় নম্বর স্থান।
এরপরে আমাকে আপনাকে যেতে হবে যে জায়গাটা সেটা হচ্ছে আলামি বারজাখ কবরের জীবন সেখানে আমাকে আপনাকে পাড়ি দিতে হবে আবার সেখান থেকে আমাকে আপনাকে যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে পরকাল সেটা হচ্ছে কিয়ামত মহাপ্রলয়ের দিন সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নিকাশ আমার আপনার নেবেন তারপরে জান্নাত কিংবা জাহান্নাম আমার আপনার লিখে দেবেন বাসস্থান দিয়ে দেবেন এই যে পৃথিবী পৃথিবীটার আজকে আমি আপনি পৃথিবীর মায়া জালে ফেঁসে গিয়ে আমার আপনার এই পৃথিবীর পরে দুনিয়ার পরে যে স্থান সেই স্থানগুলোকে আমি আপনি ভুলে গেছি ভুলে যাচ্ছি এই দুনিয়াটা হচ্ছে আমার আপনার পরলৌকিক পরকাল যেটা এই দুনিয়ার পরে যে সফর শুরু হবে সে সফরের জন্য আমার আপনার আমলের জায়গা হচ্ছে এই দুনিয়াটা এই পৃথিবী এই পার্থিব জগৎ হচ্ছে আমার আপনার আমলের জায়গা এই জায়গাতে আমি আপনি আমল সঞ্চয় করব এখানে আমি আপনি যদি সৎ আমল ক্রয় করি তাহলে মহাপ্রলয়ের দিন আমি আপনি মহাপ্রলয়ের কাঠিন্যতা থেকে আমি আপনি বাঁচতে পারব আর যদি এই পার্থিব জগতে আমি আপনি সৎ আমল ক্রয় না করে অসৎ আমলের দিকে বেশি ধাবিত হই তাহলে আমি আপনি সেই মহাপ্রলয়ের দিন বাঁচতে পারব না আমাকে আপনাকে সেই দিন কষ্ট ভোগ করতে হবে শাস্তি ভোগ করতে হবে প্রিয় শ্রোতা মণ্ডলী তাই বিশ্ব নবী বলেছেন আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও আজ হচ্ছে তোমার আমলের দিন হিসাবের দিন নয় কাল হলো তোমার হিসাবের দিন আমলের সময় নয় বিশ্বনবী আজ এবং কাল বলে তিনি বর্ণনা করেছেন আজ অর্থাৎ বেঁচে আছি যতক্ষণ আমার আপনার হিসাব এখানে লাগবে না হিসাব করতে হবে না শুধু আমল করতে হবে আমল ওয়াদান হিসাবুন ওয়ালা আমালুন বিশ্বনবী বলেন কাল অর্থাৎ যখন তুমি মারা যাবে তোমাকে তোমার আত্মীয়রা খাটলিত করে সমস্যা হচ্ছে এখানে এই পাতাগুলো দিয়ে দেন তো দয়া করে কমিটির লোক কেউ আছেন দুই ধারে দুই দুই জায়গাতে পাতাগুলো দিয়ে দেন মুখে ঢুকে যাচ্ছে কথা বলতে অসুবিধা হবে যেদিন বিশ্বনবী বলেন যেদিন তুমি মারা যাবে তোমার হিসাব শুরু হবে আমল করার তোমাকে সময় দেওয়া হবে না ভাই বাবা জান আজকে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব সেটা হচ্ছে কবরের পর থেকে নিয়ে কবর থেকে যে মানুষ উঠবে এবং এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীটাকে যে ধ্বংস করবেন তার চিত্র আপনার সামনে আমি কোরআন থেকে তুলে ধরব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পার্থিব জগৎকে কখন ধ্বংস করবেন সেই কঠিন দিন মহাপ্রলয়ের দিন কবে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরু করবেন কেমন করে সেই দিনটা কেমন হবে এই নিয়ে আপনার সামনে আজকে আমি আলোচনা তুলে ধরব পৃথিবী ধ্বংস হবে কখন বিশ্বনবী দয়ার কাণ্ডারি পবিত্র জুবান দিয়ে হীরের টুকরো সহি হাদিস বলে গেছেন বিশ্বনবী বলেন লা তাকুমুস সাআত
হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহু, পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন আমার আল্লাহ এই পার্থিব জগৎকে এই দুনিয়াকে অত দিন পর্যন্ত ধ্বংস করবেন না যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন ব্যক্তি আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা উপস্থিত থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ এ পার্থিব জগৎকে ধ্বংস করবেন না। যখন এই পৃথিবীর বুকে একটাও মানুষ একটাও মানুষ খুঁজে পাওয়া যাবে না সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝে নেবেন যে আমাকে ডাকনেওয়ালা আমার জিকির করনেওয়ালা একটাও বান্দা আমি আর দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ সেই দিন পৃথিবীকে ধ্বংস করবেন। কেমন করে ধ্বংস করবেন আপনার সামনে আমি হাত কোরআন থেকে তুলে ধরব। তার আগে আর একটা হাদিস বলি, বিশ্বনবী বলেন তাহলে পৃথিবীতে একজন আল্লাহওয়ালা থাকবে না পৃথিবীর অবস্থাটা কেমন হবে? বিশ্বনবী বলেন দয়ার কাণ্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও ওয়াইয়াবকা শিরারুন নাসি ইয়াতাহারাজুন ফীহা তাহারুজাল হুমুরি ফালাইহিম তাকুমুস সাআত। ওরে আমার উম্মত বর্গরা, এরে আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও পৃথিবীর বুকে রে একজন আল্লাহওয়ালা খুঁজে পাওয়া যাবে না যাবে না। সমস্ত মানুষ গুবরাইর সঙ্গে জড়িত থাকবে আল্লাহকে বলে ডাকবে না। বিশ্বনবী বলেন ওয়াইয়াবকাশের আরুন্না মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষেরা বাকি থেকে যাবে আল্লাহকে ডাকবে না। আল্লাহকে স্মরণ করনেওয়ালা একজন খুঁজে পাওয়া যাবে না। এদের আমল কেমন হবে? এতটাই নোংরা হবে। বিশ্বনবী বলেন যেমন গাধা গাধা কি করে প্রকাশ্যে তারা জেনা করে প্রকাশ্যে তারা মিলন করে গাধা গাধি কি দেখা যায় এদের ভিতরে লজ্জা সরম নাই। এরা প্রকাশ্যে মানুষের সামনে তারা তাদের খাহেসাতকে মিটিয়ে থাকে। বিশ্বনবী বলেন উম্মত আমার উম্মতির ভেতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দেখবেন এদের ভেতরে এই রকম গাধার মতো এদের আমল হয়ে গেছে, এরা গাধার মতো জেনায় লিপ্ত হবে, কেউ কাউকে কেয়ার করবে না, বাবাকে বলে ভয় করবে না, ভাইকে বলে ভয় করবে না, গ্রামের মডলকে বলে ভয় করবে না, কোনো ধরনের ভয় তার ভেতরে থাকবে না। গাধার মতো তারা জেনায় লিপ্ত হবে, গাধার মতো তারা নিজের খায়ের সাথে নফসানিকে মেটাবে। বিশ্বনবী বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন তাকুমু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন তাদের ওপরে হবে কিয়ামত সংগঠিত। আমার আল্লাহ কিয়ামত মহাপ্রলয়ের দিন শুরু করবেন। তারা যখন মানুষ যখন গাধার মতো তাদের নফসের খাহিশকে মিটাবে। বিশ্বনবী পবিত্র জুবান দিয়ে বলে গেছেন পৃথিবীতে একটাও মানুষ আল্লাহওয়ালা খুঁজে পাওয়া যাবে না যাবে না। পৃথিবীর অবস্থা এরকম হয়ে যাবে একটাও মানুষ আল্লাহওয়ালা খুঁজে পাওয়া যাবে না। তাদের আমল হবে তারা এতটাই নোংরা হবে এতটাই জঘন্য হবে যে গাধার মতো তারা তাদের যৌন খোদাকে মিটাবে। এই রকম লোক যখন পৃথিবীতে অবশিষ্ট মুমিন একজন থাকবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসরাফিলকে অর্ডার করবেন, ইসরাফিল হচ্ছেন একজন ফারিস্তা, বিশিষ্ট ফারিস্তার ভেতরে চারজনের ভিতরে একজন। তিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে দায়িত্বটা দিয়ে রেখেছেন
সে দায়িত্বটা হলো কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসরাফিল আলাইহি সালাতু ওয়া সালামকে যে দায়িত্ব দিয়েছেন সেটা হলো একটা বাঁশি দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বাঁশিতে তিনি মুখ লাগিয়ে আছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াডারের অপেক্ষায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশের অপেক্ষায় আমার আল্লাহ যখন আদেশ করে দেবেন কিয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন দেখবেন পৃথিবীতে একজন আল্লাহওয়ালা নেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ পাক কি করবেন ইসরাফিলকে বলে দিবেন ইসরাফিল এবার তোমার কাজ তুমি শুরু করে দাও পৃথিবীর বুকে একজন আল্লাহওয়ালা নেই আমাকে ডাকবে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না ইসরাফিল রে তুমি এবার তোমার কাজ শুরু করে দাও ওয়ানুফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইসরাফিল কে অর্ডার দিয়ে দাও হবে ইসরাফিল আলাইহি সালাতু ওয়া সালাম কি করবেন সিংহাই তিনি মুখ লাগিয়ে আছেন বাসুরিতে মুখ লাগিয়ে আছেন তিনি আল্লাহর অর্ডার হওয়া মাত্র তিনি কি করবেন ফু মেরে দেবেন ফু মেরে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলেন ওয়ানুফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ পৃথিবীর মানুষ রে যখন ইসরাফিল সিংহায় দেবে ফু ফু মেরে দেবে রে তার আওয়াজে তার শব্দ এতটা আয় জোরালো হবে মানুষের কান মানুষের কর্ণ যেন কর্ণের পর্দা ফেটে যাবে সবাই বেহুশ হয়ে যাবে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি পৃথিবীর মানুষ রে জমিনের বুকে আসমানের বুকে যতগুলো প্রাণী রয়েছে সবাই বেহুশ হয়ে যাবে কেউ হুঁশের ভিতরে থাকবে না আমার আল্লাহ বলেন বান্দা ইল্লা মান শা আল্লাহ আমার আল্লাহ যাকে চাইবেন সে ব্যতীত পৃথিবীর বুকে রে কেউ হুঁশের ভেতরে থাকবে না সবাই বেহুশ হয়ে যাবে হুঁশের ভিতরে থাকবে না আমার আল্লাহ বলেন বান্দা সেই দিনটাকে ভয় করো রে কিয়ামত শুরু করে দেবে সেই দিন মানুষের অবস্থা কঠিন হয়ে যাবে রে এরে পৃথিবীর মানুষ আমার আল্লাহ বলছেন গোলাম রে রব্বাকুম এরে আমার গোলামের দল এরে আমার গোলামেরা এরে আমার বান্দারা শোন শোনে নে তোরা তোদের প্রভু কে আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর ইন্না জালজালাতা সাতি শাইউন আযীম এবং সেই দিনের কাঠিন্যতাকে ভয় করু সেই দিন আমি আল্লাহ এই পৃথিবীকে কম্পন করে পৃথিবীকে কাঁপিয়ে দেব পৃথিবীতে জালজালা শুরু হয়ে যাবে রে সেই দিনের কাঠিন্যতাকে ভয় কর সেই দিনের ভয় কম্পনকে বলে ভয় কর ইয়াউমা তারাউনা হাতা জাগালো কুল্লু মুরজিআতিন আম্মার জাত ওয়া তাযাহু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ রে আমি আল্লাহ যেই দিন শুরু করে দেব এই পৃথিবীকে ধ্বংস শুরু করে দেব পৃথিবীর ধ্বংস যেই দিন শুরু হয়ে যাবে এই পৃথিবীকে ধ্বংস করার জন্য ইসরাফিল যেদিন ফোঁক দিয়ে দেবে রে সেই দিন মানুষ কি হয়ে যাবে বেহুশ হয়ে যাবে আর সেই দিনের কম্পনে মানুষের অবস্থা কেমন হবে শুনে নাও ইয়াউমা তারাও না হাতা জাহালু কুল্লু মুরজিআতি নাম্মার জাত শোনো রে বান্দা সেই দিন তোমরা দেখবে রে
মা যে মা সন্তানকে দুগ্ধপান করায় মা বুকের দুধ পান করায় ছোট শিশুকে সেই দিনের কাঠিন্যতা দেখে সেই দিন এমন একটা মহাপ্রলয়ের দিন হবে রে মা কলিজার টুকরা সন্তানকে বলে ভুলে যাবে হায় রে দরদিনে মা যে সন্তানকে ছাড়া মা একটা দিন চলতে পারে না সে মা দুধের ছেলেকে দুধের শিশুরকে সেই দিন ভুলে যাবে শিশু বলে তার স্মরণ হবে না সন্তান বলে সেই দিন স্মরণে থাকবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়াউমা তারাউনা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা পৃথিবীর মানুষ সেই দিন গর্ভবতী মহিলারা তাদের গর্ভে যে সন্তান ধারণ করেছে সে সময় রে যারা গর্ভবতী থাকবে রে তাদের গর্ভপাত হয়ে যাবে এত কঠিন দিন হবে রে গর্ভপাত হয়ে যাবে সেই মা সেই দিকের ভরুক কাপ করবে না একজন সন্তানকে মা আমার আমার মায়েরা বেশি ভালো জানেন একটা সন্তানকে প্রসব দিতে গিয়ে সন্তান প্রসব করতে গিয়ে কত যন্ত্রণা সহ্য করতে হয় সেই যন্ত্রণা ভুলেও সেদিন স্মরণে থাকবে না থাকবে না আমার আল্লাহ বলেন বান্দা সেই দিনকে বলে ভয় কর এবং আল্লাহ আমি আমাকে বলে ভয় কর পৃথিবীতে সঞ্চয় করে নে সেই কঠিন দিনের জন্য আমার আল্লাহ বলেন বান্দা সেই দিন মানুষ কেমন হবে রে তারা নেশাগ্রস্ত মতো পাগলের মতো হয়ে যাবে যেমন আজকে পার্থিবীর পার্থিব জীবনে আমরা দেখি ভাই বাবা যান মদখোরকে আমরা দেখি সারা পান করে তারও পান করে রাস্তায় সে পাগলের মতো গড়াগড়ি করে ওর কোনো হুঁশ থাকে না ওর কোনো হুঁশ থাকে না সে হুঁশের ভেতরে থাকে না আমার আল্লাহ বলেন বান্দা সমস্ত মানুষকে সেই দিন সেই অবস্থায় দেখতে পাবে যখন প্রথম ফুৎকার দিয়ে দেবে আমার ইসরাফিল আসলে সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তারা যে নেশা করেছে বলে তারা সেই দিন পাগলের মতো নেশাগ্রস্তর মতো তাদের জ্ঞান শূন্য হয়ে যাবে তা নয় আসলে তারা সেই দিনের ভয়াবহ দৃশ্য দেখে সেই মহাপ্রলয়ের দৃশ্য দেখে সেই দিন তারা কি হবে পাগলের মতো হয়ে যাবে আমার আল্লাহ বলছেন সেই দিনের কঠিন শাস্তি কঠিন ভয়াবহ দৃশ্য দেখে মানুষ সেই দিন পাগলের মতো হয়ে যাবে ভাই যান বাবা যান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন প্রথম সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে মানুষ পাগলের মতো বেহুশ হয়ে যাবে কেউ হুঁশের ভেতরে থাকবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইল্লা মান শা আল্লাহ আমার আল্লাহ যাকে চাইবেন সে ব্যতীত তাহলে ইসলাম দরদি ভাই বাবা যান আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন যাকে চাইবেন সেই ব্যক্তি হুঁশের ভিতরে থাকবে সেই দিনের ভয়াবহ আজাব থেকে সেই দিন পরিত্রাণ পাবে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইবেন ইল্লা মান শা আল্লাহ থেকে হযরতে মূসা আলাইহি সালাত ওয়া সালামের ব্যাপারে একটু ইঙ্গিত পাওয়া যায় এক হাদিসের মাধ্যমে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন ইসরাফিলকে প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য অর্ডার করবেন সেই দিন সমস্ত পৃথিবীর জীব মানুষ জমিনের বুকে আসমানের বুকে যতগুলো জীব রয়েছে সবাই বেহুশ হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইল্লা মান শা আল্লাহ আল্লাহ যাকে চাইবেন বিশ্বনবীর একটি হাদিস দ্বারা বোঝা যায় যে হয় না হয় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইল্লা মান শা আল্লাহর ভিতরে পড়বেন কেমন করে হাদিসটা আপনাকে আগে শোনাই একজন ইহুদি
আর এক মুসলমান দুইজনের ভিতরে কথাপকথন এবার কথার ভিতরে এরা দুইজন কসম দিতে শুরু করলো কেমন করে কসম দিতে শুরু করলো মুসলমান ব্যক্তি কসম দিচ্ছেন ওই ইহুদি ব্যক্তিকে সেই আল্লাহর সেই মহান স্রষ্টার কসম করে বলছি শপথ করে বলছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের ভেতরে সমস্ত নবীদের ভেতরে শ্রেষ্ঠ বানিয়েছেন সেই আল্লাহর কসম করে তোমাকে আমি বলছি এবার ওই ইহুদি সেও যেন কসম দিয়ে তার পাল্টা দিতে চাইল সে কসম দিল মুসলমান এরে মুসলমান তুমি শোনে নাও আমিও সেই সত্তার কসম করে বলছি যে আল্লাহ যে সত্তা আমাদের নবী মুসাকে আমাদের নবী মুসাকে সমস্ত নবীদের উপরে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠ বানিয়েছেন মর্যাদা দিয়েছেন সমস্ত নবীর উপরে তিনি হলেন শ্রেষ্ঠ এই বলে তারা কথোপকথন হতে শুরু করলো শুরু কথা শুরু তারা কসম দেওয়া দিয়ে করলো এই কথা শুনে যখন ওই ইহুদি নবী মুসার ব্যাপারে বললেন যে সমস্ত নবীর ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসাকে শ্রেষ্ঠ বানিয়েছেন চট করে এই নয় মুসলমান ব্যক্তি রাগেছে কি করলো ওই ব্যক্তিকে তামাচা মেরে দিল তাকে ঘুষি লাগিয়ে দিল এবার সিয়াহুদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত এসে নালিশ জানিয়ে দিল এ মুহাম্মদ তোমার তোমার সাথী অমুক ব্যক্তি আমাকে তামাচা মেরেছে ব্যাপারটা কি ব্যাপারটা হলো এই রকম ও তোমা ও কসম দিয়েছে আমিও কসম দিয়েছি এবার সে আমি কসম দেওয়ার সাথে সাথে সে আমাকে চট করে মেরে দিল নবী এবার বলছেন সাহাবীরা রে তোমরা শুনে নাও এ মুসলমান এ আমার সাথে তুমি শুনে নাও লা তুখাইরুনি মুসা তুমি আমাকে মুসা নবীর উপরে আমাকে প্রাধান্য দিও না মুসা নবীর উপরে তুমি আমাকে প্রাধান্য দিও না দিও না কেন 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 লা তুখাইরুনি আলা মুসা ফা ইন্নান নাস ইয়াসাকুনা ইয়াউমাল কিয়ামাতে শুনো রে মুসলমান নবী মুসার উপরে তোমরা আমাকে প্রাধান্য দিও না আমাকে প্রাধান্য দিও না কেন রে কেন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ যখন বেহুশ হয়ে যাবে কাউরির হুঁশ থাকবে না সবাই বেহুশ হয়ে যাবে সেই দিন আমি নবীজি আমিও হুঁশের ভেতরে থাকবো না সেই দিন আমি দেখব আমি সর্বপ্রথম হুঁশ ফিরে পাব সেই দিন আমি হুঁশ ফিরে পেয়ে আমি দেখব নবী মুসাকে তিনি আরশে আজিমের এক কিনারায় তিনি যেন দাঁড়িয়ে আছেন আমি জানি না রে যে আমি আগে হুঁশ ফিরে পাব না নবী মুসা আগে হুঁশ ফিরে পাবেন না আমি আগে হুঁশ ফিরে পাব না নবী মুসা হুঁশ ফিরে পাবেন আমার এটা জানা নাই যে নবী মুসা সেই দিন হুঁশের ভিতরে থাকবেন না বেহুঁশ হয়ে যাবেন বন্ধু আমার ভাই যান এ হাদিস দ্বারা একটু ইঙ্গিত পাওয়া যায় নবী আমার বলেন আমি সর্বপ্রথম হুঁশের ভেতরে আসব কিন্তু নবী মুসাকে আমি দেখব বাতি শুনবি জানিবিল আরশে আরশের সে এক কিনারায় দাঁড়িয়ে থাকবেন আল্লাহর আরশ ধরে ভাই বাবা যান সেই দিন আমার আল্লাহ কাকে চাইবেন আল্লাহই ভালো জানেন আবার আল্লাহ বলেন বান্দা ইল্লা মান শা আল্লাহ আল্লাহ তাবারাক
তাবারক ওয়া তাআলা বলেন সেই দিন আমি আল্লাহ যাকে চাই বুড়ে সেই দিন সে হুশের ভিতরে থাকবে সেই দিনের কাঠিন্যতা থেকে বেঁচে থাকবে এটা হবে প্রথম সিংহায়ে ফুৎকার যখন দেওয়া হবে মানুষের অবস্থা সেই দিন কি হবে বেহুশ হয়ে যাবে ভাই বাবা জান এবার দ্বিতীয়বার সিংহায়ে ফুৎকার দেওয়া হবে এই প্রথম এবং দ্বিতীয়র ভিতরে কিছুটা দিন চলে যাবে কেউ কেউ বলেছেন কোন কোন মুফাসসিরিনে কেরাম যে বাসুরিতে তিনবার ফু দেওয়া হবে আবার কেউ বলেছেন দুইবার ফু দেওয়া হবে তো দুইবারটাই হচ্ছে অরিজিনাল আসল কেউ কেউ তিনবার বলেছেন সেটা মুফাসসিরিনে কেরাম তিনারা বলেছেন কিন্তু দুটাই যেটা দুইবার সিংহায় ফুৎকার দেওয়া হবে সেটাকে উত্তম বলেছেন এই প্রথম এবং দ্বিতীয় যে ফুৎকার হবে এর মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে এর ব্যাপারে একটাই হাদিস পাওয়া যায় সে হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন ৪০ বলে ছেড়ে দিয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে হাদিসটা বর্ণনা করতে গিয়ে তিনি ৪০ বলে ছেড়ে দিয়েছেন ৪০ দিন ৪০ মাস ৪০ বছর ৪০ হাজার বছর এটা তিনি উল্লেখ করে দেননি হয়তো বিশ্বনবী বলেননি যে সেটা ৪০ বছর হবে না ৪০ মাস হবে না ৪০ হাজার বছর হবে আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানেন তাহলে প্রথম এবং দ্বিতীয় যে ফুৎকার হবে এর মধ্যে কিছুটা ডিস্টেন্স থাকবে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ইসরাফিলকে বলবেন ইসরাফিল